প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর রামগতি উপজেলার চর আলগি ইউনিয়নে। দীর্ঘ ৬ বছর পর আইনি জটিলতা কাটিয়ে এই ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকাল থেকে এই ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। আমরা কেন্দ্রগুলোতে দেখেছি যে ভোটারদের উপচে পড়া ভিড়, পাশাপাশি হচ্ছে কিছু কিছু ভোটার তারা ভোট দিতে যাওয়ার পর যে এই ইভিএম এর মাধ্যমে তারা ভোট দিতে চেষ্টা করেছে কিন্তু ফিঙ্গার না মিলার কারণে মূলত তারা ভোট দিতে পারেনি। এছাড়া আইন শৃঙ্খলা সহ সব ধরনের পরিস্থিতি এখন পর্যন্ত প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে, কারণ এখানে এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বা ঘটবে এমন কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী দেখছে না বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া আমরা যদি আরো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ৯টি ওয়ার্ডের মধ্যে মোট ভোটার সংখ্যা ২৩৮৫০ জন, এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে ১২,২৬৪ আর মহিলা ভোটার সংখ্যা হচ্ছে ১১,৫৮৬ জন। এর মধ্যে এই ভোটারদের বিপরীতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী এবং মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছিল লক্ষ্মীপুর রামগতি উপজেলার চর আলগি ইউনিয়ন নির্বাচনী মাঠ থেকে।